হ্যালো এভরিওয়ান, লাইফ লিভিং এ আমি মাসুদ খান আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমি আসছি বসুন্ধরা কনভেনশন সেন্টারে। বসুন্ধরা কনভেনশন সেন্টারে তিন দিন ব্যাপী যে জুয়েলারি ফেয়ার হচ্ছে, সেই ফেয়ারে আমি আপনাদের কভার করছি এবং আপনাদের পুরো যে জুয়েলারি শিল্প, জুয়েলারি শিল্প যে পৃথিবীর আদিম পেশা এবং আদিম শিল্প এবং জুয়েলারি নিয়ে টোটালটা আপনাদের দেখাবো। চলুন দেখে আসি। দর্শক, স্বর্ণ অলংকারের ব্যবসা এবং এই তৈরি পৃথিবীর আদিমতম পেশার একটি, সেই পেশার কিছু ইতিহাস আপনাদের সাথে শেয়ার করছি। একটি তামার পিণ্ড, সেই তামার পিণ্ডকে প্রথমে ঠান্ডা অবস্থায় হাতুড়ি দিয়ে পিটিয়ে পাতে পরিণত করা হয়, এরপর পাটালি দিয়ে সোজা করা হয়, সর্বশেষ দেওয়া হয় পুঁথির আকার। আর এটাই হচ্ছে ভারতীয় উপমহাদেশের এ পর্যন্ত পাওয়া প্রাচীন অলংকার। সম্ভবত এটি ব্যবহার হতো মাদুলি হিসাবে। খ্রিস্টপূর্ব 6500 বছর আগে তো হবেই, পাওয়া গেছে পাকিস্তানের মেহেরগড়ে প্রাক মৃৎশিল্পের স্তর থেকে। এত আগের এই অলংকার পাওয়ার অন্যতম কারণ হচ্ছে প্রাচীন ভারতীয় সমাজে চারটি জিনিস সবচেয়ে দামি মনে করা হতো, সেগুলো হচ্ছে গরু, ঘোড়া, হাতি এবং অলংকার। ভারতীয় উপমহাদেশে অলংকার শিল্পের বিস্তার লাভ করেছিল যতটা না নিজেকে সাজানোর জন্য বা সামাজিক প্রতিপত্তি বোঝানোর জন্য, তার থেকে বেশি চিকিৎসার প্রয়োজনে। কারণ ভারতীয় উপমহাদেশের মানুষদের বিশ্বাস ছিল ভিন্ন ভিন্ন রত্ন পড়লে বিভিন্ন রোগ থেকে মুক্তি পাওয়া যাবে। মূলত এই বিশ্বাস থেকেই অলংকার শিল্পের প্রসার। রত্নকে কোনো অলংকারের মধ্যে সংযুক্ত করে পরা হতো, আর এভাবেই ভারতীয় উপমহাদেশে অলংকারের যাত্রা। 1205 সালে যখন বাংলায় সুলতানি আমল শুরু হয়, মুসলিম শাসকদের হাত ধরে বাংলায় মুসলিম ঘরানার অলংকারের প্রচলন শুরু হয়। তৎকালীন সাহিত্যে এখানে সোনা এবং রূপার অলংকারের ব্যবহারের তথ্য পাওয়া যায়। উপমহাদেশে ধীরে ধীরে অলংকারের পরিবর্তন আসতে শুরু করে। অলংকার বলতে এখন শুধু স্বর্ণ আর দামি রত্ন দিয়ে তৈরি কোনো গহনাকে বোঝায় না। বাঙালি নারীরা এখন ইমিটেশনের অলংকার থেকে শুরু করে প্লাস্টিক, মাটির অলংকার ব্যবহার করে থাকেন। ভারী ভারী অলংকার পাওয়াটা এখন কোনো স্মার্টনেস খুঁজে পান না আধুনিকারা। ভিউয়ার্স, আপনারা এতক্ষণ স্বর্ণ অলংকারের যে বাংলাদেশে প্রথম ফেয়ারটি হলো, মানে মেলাটি হলো, সেই মেলার কভারটি দেখলেন এবং মেলাটি আপনাদের ঘুরিয়ে দেখালাম। মেলার ভিতরে আপনাদের স্বর্ণ অলংকারের যে স্টলগুলো আছে সেগুলো দেখালাম, তার সাথে এই স্বর্ণ অলংকার সম্পর্কিত যে ইতিহাস আছে তাও আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা আমাদের সাথে থাকুন, লাইফ লিভিংয়ের সাথে থাকুন।